সুপ্ত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালের এস পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এটি এই বিষয়টি শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগে আসো ওই সকল শিক্ষার্থী বন্ধুদের তৈরি করতে হবে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের বিষয়কোড জীববিজ্ঞান বিষয়ের বিষয়কোড একশো আটত্রিশ অ্যাসাইনমেন্ট নাম্বার অধ্যায় শিরোনাম অধ্যায় অধ্যায় শিরোনাম অ্যাসাইনমেন্টের নাম্বার ফাঁস একাদশ অধ্যায় জীবে প্রজনন অ্যাসাইনমেন্ট হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের মাধ্যমে মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ শিক্ষার্থীবন্ধুরা এই অ্যাসাইনমেন্টের আলোকে আমাদের যেভাবে উত্তর তৈরি করতে হবে তার কিছু নির্দেশনা ও নির্দেশক এবং মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে এই নির্দেশনা নির্দেশক মূল্যায়ন রুব্রিক্স মেনে আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি এখনই তোমাদের মাঝে তা উপস্থাপন করব। স্বীকারী মন্ত্রণা নির্দেশনাগুলো তোমরা দেখে নিবে আমি শুধু নির্দেশক ক খ এর ফোরে তোমাদের উত্তর দেখিয়ে দিব অ্যাসাইনমেন্টের নির্দেশকে কনং প্রশ্নে বলা আছে যা তোমরা কনং প্রশ্ন লেখবে চিত্রের লেভেল অতীত পাওয়ার জন্য সবগুলো স্তবকের লেবেল গ্রহণযোগ্যভাবে লিখতে হবে কোন প্রশ্নের উত্তর সংরক্ষিত ফুলের ব্যবচ্ছেদ এর থেকে প্রাপ্ত স্তবকগুলোর লেবেলিং নিচে অঙ্কন করে ফুলস অঙ্কন করা হলো যেন শীত শিক্ষার্থী মধ্যে তোমরা এই ফুলের ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে দিবা যেন একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ থাকে যথা এক পুষ্পাক্ষ দুই বৃত্তি তিন দল বা পাপড়ি চার পুঙ্কেশর পাঁচ গর্ভক্যাশর পুং পুং আবার দুইটি অংশ এবং গর্ভক্যাশোটা আবার তিনটি অংশ শিক্ষার্থী বলতে এই অংশটুকু তোমরা দেখে লিখে দিবে নির্দেশকের প্রশ্ন বলা আছে চিত্রের স্কেল সবগুলো স্তবকের স্কেল গ্রহণযোগ্যভাবে দেখাতে হবে খনক প্রশ্নের উত্তর ফুলের পাঁচটি স্তবকের স্কেল সেন্টিমিটারে একককে নির্ণয় করে নিচে উল্লেখ করা হলো। স্বীকারী বন্ধুরা তোমরা প্রথমে এই স্কেলের চিত্রটি পেন্সিল দিয়ে সুন্দর মতো অঙ্কন করে নিবে স্কেল অঙ্কন করার পরে তোমরা এই যে স্তবক দৈর্ঘ্য যেমন স্তবকের পুষ্পাক্ষ বৃত্তি দলমণ্ডল এগুলো দৈর্ঘ্য প্রস্তবগুলো অঙ্ক একে তোমরা এখানে লিখে দিবে তারপরে পুং স্তবকের দুইটা অংশ অঙ্কন মেফে লিখে দিবে তারপর স্ত্রী স্তবকের তিনটি অংশ তোমরা সুন্দর নিজে অঙ্কন করে লিখতে পারো অথবা এখানে যা আছে যে মাপটা দেওয়া আছে ওই মাপটাই তোমরা লিখে দিতে পারো অ্যাসাইনমেন্টে গণক নির্দেশকে বল আছে ফুলের বৈশিষ্ট্য তোমাদের অতীত পাওয়ার জন্য ছয়টি বৈশিষ্ট্যের সবগুলো গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে হবে গণক প্রাশ্নের উত্তর ফুলের ছয়টি বৈশিষ্ট্য অ্যাসাইনমেন্টের জন্য আমি জবা ফুল ব্যবহার করেছি জবা ফুলের ছয়টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এক জবা ফুল একটি সম্পূর্ণ ফুল কারণ এতে ফুলের পাঁচটি স্তবক বিদ্যমান রয়েছে ফুলটি রঙিন আকারে বড় এবং ফরাগ্রেনু সম্পন্ন দুই জবা ফুলকে উভলিঙ্গ ফুল বলে কারণ এতে পুষ্প পুংস্তবক ও স্ত্রী স্ত্রী স্তবক দুইটি বিদ্যমান থাকে তিন জবা ফুলের কেন্দ্রে গর্ভকেশর উপস্থিত স্তবক গর্ভদণ্ডের উপর সারিবদ্ধভাবে সজ্জিত চার ফুলটির বৃত্তি সংযুক্ত এবং উপবৃত্তি সংযুক্ত নয় পাঁচ ফুলটির গর্ভাশয়ের ভেতর একাধিক ডিম্বক থাকে অ্যাসাইনমেন্টের সর্বশেষ নির্দেশনা বলা আছে পরাগায়ন মাধ্যম ব্যাখ্যাসহ অতিথম পাওয়ার জন্য পরাগায়নের মা সম্ভাব্য মাধ্যম ব্যাখ্যা সহ গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে হবে ঘনং প্রশ্ন উত্তর এ উল্লিখিত ফুলের বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায় ফুলটিতে পরাগায়ন ঘটার সম্ভাবনা বেশি সংজ্ঞা একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদ এর ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তাকে পরাগায়ন বলে ফুলটির ফর পরাগায়ন এর মাধ্যমে নিচে উল্লেখ করা হলো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ এই অংশটুকু তোমরা লিখে দিবে এই অংশ লিখলেই তোমাদের জীববিজ্ঞান সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে আল্লাহ হাফেজ